বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ও, মাগো আমার শুলক বালা কাজে লাদি সহজেই লুটে নেয় স্বার্থের কলঙ্ক, কোনটা আসল কোনটা মুখোশ মেলে না অঙ্ক, সম্পর্ক 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 সম্পর্ক। বাড়িটা হয়নি ওদের জন্য, সো আমি আর ওদের সাথে যোগাযোগ করার কোনো কারণ নেই। এত ক্ষিপ্ত কেন? জেনুইন কোনো প্রবলেম হতে পারে, মানুষের আপদ বিপদ আছে না? সেরকম কিছু হলে মাফ করে দেবো, ঘুরে যাব। হোয়াটএভার, তুমি কি আর কিছুক্ষণ বসবে? আমি কেন, তুমিও থাকবে, ভালোই তো লাগছে। নো ওয়ে, আজকে একজন ফরেন ডেলিগেটস এসছে, তার সঙ্গে সকাল 10টায় আমি রেডি করে নিচ্ছি। আচ্ছা চলে যাও, আমি তো পরে নেব। কাপটা নিয়ে এসো। চাটা এক্সিডেন্ট ছিল। শুভ সকাল। তুমি সকালের এই মিষ্টি আলোয় খোলা চুলে তোমাকে দারুণ দারুণ লাগছে। সত্যি সত্যি আজ আমার জীবনে একটা অন্যরকম দিন, একটা অন্যরকম সকালের সূচনা হলো। আচ্ছা, এত সকালে তুমি এই ফ্ল্যাটের ছাদে এলে কি করে? মানুষ কত কিছু পারে, ছাদে যায়, আর আমি সামান্য এইটুকু পারবো না? আমি মানুষ সুজনা, আমি তোমার ভালোবাসার মানুষ। প্লিজ, তুমি যাবে আমার সামনে থেকে? ওকে ওকে, তুমি পছন্দ করো না এমন কোনো কাজ তো আমি কখনোই করতে পারি না, তাই না? তুমি আর কখনো কোনোদিন আমার সামনে আসবে না, আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। ওকে, যাও এখান থেকে প্লিজ। যাচ্ছে, কিন্তু তোমার এই অনুরোধটা বোধহয় আমি রাখতে পারবো না। ও
When I'm with you, it feels as if I'm flying on the cloud nine. I feel so contented with life. There are grudges. Your love makes me complete, makes me a better person. আমি জানতাম তোকে এখানে পাবো। কেমন আছিস? এসব পুরনো ট্রেডিশনাল প্রশ্নের জবাব দিতে একদম ভালো লাগে না আমার। তুই আমার বেস্ট ফ্রেন্ড, সেই জন্য তোকে আমি প্রশ্ন উত্তরটা দিচ্ছি, তবে এইটাই শেষবারের মতো। কামরান কখনোই খারাপ থাকে না, ওকে? এবার ক্যাম্পাসের হট নিউজগুলো বলতো একে একে। হট নিউজ একটাই, ডিপার্টমেন্টে এক নতুন ম্যাডাম জয়েন করেছে। আরে ব্যাটা, এটা কোনো হট নিউজ হলো? আরে ব্যাটা, এটাই তো হট নিউজ। নতুন ম্যাডাম লাস্ট ইয়ারে জাবের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে দুর্দান্ত রেজাল্ট করেছে। আরে ব্যাটা, দুর্দান্ত পড়া? দুর্দান্ত পড়া? এই দুর্দান্ত পড়ানো তুই বুঝিস? হ্যাঁ, দুর্দান্ত পড়ানো হচ্ছে সেটাকে বলে যেদিন এই কামরান তোদের ডিপার্টমেন্টে ক্লাস নেবে সেদিন হবেছে দুর্দান্ত পড়ানো, বুঝলি? বন্ধু তুই বিশ্বাস কর, খুব দুর্দান্ত পড়। ফার্স্ট ডে ফার্স্ট ক্লাসেই সবাইকে মাত করে দিয়েছে, পুরো ক্লাস এখন তার ভক্ত হয়ে গেছে। আজ কি পড়লো বলতো? জন কিডস পড়াচ্ছিলেন, রিয়েলি বন্ধু ফাটা ফাটি। প্রথম ক্লাসে ঢুকে কি বলো জানিস? তোমাদের ব্যাচে কে বেশি নিজেকে ট্যালেন্টেড মনে করে, দাঁড়াও আমি তার সঙ্গে প্রথমে কথা বলি। ইন্টারেস্টিং, কে দাঁড়িয়ে ছিল বলতো? কেউ না, শেষে দিলু দাঁড়িয়ে বলল, আমাদের ডিপার্টমেন্টে যে সবচেয়ে বেশি ট্যালেন্ট সে কখনো ক্লাস করে না। তখন ম্যাডাম বলল, কেন কেন ক্লাস করে না কেন? তখন দিলু বলল, আমাদের ডিপার্টমেন্টের টিচাররা যে লেকচার দেয় সেটা হয়তো তার কাছে ভালো লাগে। ও, দিলুর এই কথাগুলো বলা একদম উচিত হয়নি। মানে এই কথাগুলো বলা মানে হচ্ছে টিচারদেরকে অসম্মান করা, এটা বুঝবে না? ও, সেটা গর্দভ। আচ্ছা তারপর কি ঘটলো সেটা বল। তারপর নতুন ম্যাডাম জানতে চাইলো তোমাদের ট্যালেন্টেড ব্যাচমেটের নাম কি। দিলু বলে দিল কামরান। শুনে ম্যাডাম বলল, আমি কামরানের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, কে ব্যবস্থা করে দিতে পারবে? ব্যাস সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিল। ফাঁসিয়ে দিল মানে? ফাঁসিয়ে দিল মানে কি? সবাই মিলে বলল, কামরানের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুজন, ম্যাডাম ও জানে ও কখন কোথায় থাকে। তারপর ম্যাডাম আমাকে টিচার্স রুমে ডেকে পাঠালো, তুই চল ম্যাডাম গাড়িতে বসে আছে। ম্যাডাম গাড়িতে বসে আছে মানে? আরে মানে টানে পরে শুনিস তো, দেখুন চল। আজে তোর ম্যাডাম সুন্দরী তো, পোষাবে? ফাটাফাটি সুন্দরী, পোষাবে পোষাবে, চল 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 দেখা যাবে। Thank you.
তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাঙ্কস। আমি কি আশা করতে পারি যে এখন থেকে তুমি আমার ক্লাসগুলো অন্তত মিস দেবে না? জি, করতে পারেন। আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর। গাড়িতে বলছিলেন আপনার নাম মাধু শিকদার, তাহলে শিকদারটা কি পদবি? আই মিন টাইটেল, আমার বাবার টাইটেল। ওকে, এনি মোর কোশ্চেন? নো থ্যাঙ্কস। আজ তোমাদের ক্লাসে আমার প্রথম লেকচার ছিল জন কিসির উপর। আমার ধারণা তুমি মিস করেছ। জি, আপনাকে দেখার পর আমারও তাই মনে হচ্ছে, আমি মিস করেছি। এনিওয়ে, তোমার ফেভারিট কবি কে? যতীন্দ্রমোহন বাগচি। হোয়াট, যতীন্দ্রমোহন বাগচি? জি, যতীন্দ্রমোহন বাগচি। আপনি হয়তো ভেবেছিলেন আমি শেলি, কিডস, ইয়েস বা অন্য কারো কথা বলবো। তোমার ফেভারিট পোয়েট্রি কোনটা? কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি। তোমার নামটা যেন কি বলেছিলে? জি, আমি ঠিক মনে করতে পারছি না। অদ্ভুত কথা, তুমি তোমার নিজের নাম মনে করতে পারছো না। সরি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমার নাম হচ্ছে কামরান, মানে কামরুজ্জামান খান, নিকনেম হচ্ছে কামরান। তুমি মাঝে মাঝে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকো নাকি? আমি ঠিক শিওর না। বসে বাগানের মাথার উপর জাদু উঠেছে ও, মাগো আমার শুলক বালা কাজলা দিদি কো। তুমি কি কিছু ভাবছ? জি, বলছি তুমি কি কিছু ভাবছিলে? জি, ভাবছিলাম। কি ভাবছিলে বলা যাবে? কাজলা দিদি।